জুরুদর রেস্তোরাঁত এসআই কেলেঙ্কারীর ধনের লেনদেন, তিনি দালালে 40 লাখ ভর্তি বেগ দিছিল সরকার দম্পতিক। এসপি সঞ্জিৎ কৃষ্ণই ধন সরবরাহত ব্যবহার করেছিল নিজের অর্ডালিক। 1 কোটি টাকার প্রশ্নকাকত ফাদিলর চুক্তির সবিশেষ ফাদিল করলে সিআইডিয়ে। এইগারী হাই প্রোফাইল এসপি কুমার সঞ্জিৎ কৃষ্ণই প্রশ্নকাকত দিয়ার পূর্বেই আগ ধন হিসাবে লৈছিল 40 লাখ টাকা। জেরার কালত সঞ্জিৎ কৃষ্ণই সিআইডির সম্মুখত সকলো দুষ্ট চক্রর কু অভিসন্ধি বলে দাবি করলেও সিআইডিয়ে ফাদিল করলে কত কেতিয়া কেনেকৈ টকার বান্দিলত বিক্রি গৈছিল কলঙ্কিত এসপিজন। দালাল হরুষ শর্মা, রুবুল হাজরিকাই প্রশ্নকাকতর বিনিময়ত সঞ্জিৎ কৃষ্ণক দিছিল 40 লাখ টাকা। দালাল দ্বয়ের লগতে আছিল সরোজ শর্মার কর্মচারী জিতুল সান্ডিল্য। এখন বগা রঙের ক্রেতা গাড়ি টকা দিবলৈ গছিল তিনিও দালাল। ধরা পড়ার ভয়তে চতুর এসপি সঞ্জিৎ কৃষ্ণই নিজেই সংগ্রহ করা নাছিল টকাখিনি। টকা সংগ্রহের দায়িত্ব দিছিল সুকন্যা সরকার আর সুব্রত সরকারক। তিনি দালালর পৰা জুরুদর এখন রেস্তোরাঁত ধন সংগ্রহ করেছিল সরকার দম্পতিয়ে। টকা ভর্তি বেগ লৈ সরকার দম্পতি ততাতয়াক রওনা হয়েছিল নিজ বাসগৃহলৈ। পিছত সরকার দম্পতির পৰা আকৌ হস্তান্তর হয়েছিল টকার বেগটো। এইবার টকার বেগটো নিবলৈ আহিল এসপির অর্ডালি দীপজ্যোতি খালৈ। এসপির নির্দেশ মতেই দীপজ্যোতিয়ে সরকার দম্পতির পৰা টকার বেগটো লৈ জমা দিছিল এসপির বন্ধু অমরজিৎ লহকৰক। ইতিমধ্যে মঙ্গলবারে দীর্ঘ সময় জেরার অন্তত সিআইডিয়ে গ্রেপ্তার করে এসপির অর্ডালি দীপজ্যোতি আর বন্ধু অমরজিৎ লহকৰক। দুয়োকে জেরার বাবে দুদিনের জিম্মালৈ লয় তদন্তকারী সংস্থাটোৱে। আনহাতে কিছুদিন পূর্বেই সিআইডিয়ে অতি গোপনে গ্রেপ্তার করে জেললৈ প্রেরণ করেছে সুকন্যা সরকারের স্বামী সুব্রত সরকারক। অবশ্যে এতিয়াও উদ্ধার হওয়া নাই কেলেঙ্কারীর 40 লাখ টাকা। এসপির বন্ধু লহকৰে হেনু অধিবক্তা আর কেজনমান লোকক দিছে 18 লাখ টাকা। এটা প্রশ্ন হয়েছে বাকি 22 লাখ টাকা গোলকলৈ। ভিডিও জার্নেলিস্ট প্রণব দাসর সহ সমরজ্যোতি শর্মা, রিপোর্ট প্রাগ নিউজ।